প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। শ্রমজীবী দিনমজুর, রিকশা ভ্যান চালক সহ খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন ধরে এ জেলার তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তবে রোদের প্রখরতার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। এর উপর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং জনজীবনকে আরও অতিষ্ঠ করে তুলেছে। দুপুর হওয়ার আগেই জনশূন্য হয়ে যাচ্ছে শহরের তাজের মোড়, মুক্তির মোড়, ঢাকা বাসস্ট্যান্ড সহ জনবহুল এলাকা।